আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে থাকছে চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করেছি ও দু রকম মাছের ভর্তা, ইলিশ মাছ ও আয়ের মাছের ভর্তা করেছি আমি আজ। তো খুবই মজার খাবারগুলি তো আপনাদের সাথে শেয়ার করবো এখন। তো প্রথমে আমি মাছ ভর্তা করব, এর জন্য নিয়ে নিয়েছি এখানে শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি, এক খণ্ড লেবু নিয়েছি আর পেঁয়াজও হালকা তেলে ভেজে নিয়েছি, কাঁচা ভাবটা চলে যায় এরকম করে। ধনিয়া পাতা, প্রয়োজন মতো লবণ, এখানে আয়ের মাছ একটু তেলে ভেজে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছ কাটা বেছে, ভেজে কাটা বেছে নিয়েছি। তো এভাবে আমি সব রেডি করে নিয়েছি, এখন ভর্তাটা শুরু করব। তো প্রথমে যে যেরকম ঝাল খান তো সেরকম একটু প্রথমে লবণ দিয়ে নিলাম, এই মরিচটা লবণ দিয়ে খুব ভালোভাবে ভর্তা করে নেব। তো এভাবে মরিচগুলো ভেঙে তারপর আমি এটা ভেঙে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ইলিশ মাছ, এই ইলিশ মাছটা আমি হালকা তেলে ভেজে নিয়েছি, খুব একটা কড়া করা যাবে না। তো এখানে আমি এই পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, কাঁচা ভাবটা চলে গেছে, ঝাঁঝালো ভাবটা কিন্তু কচকচে আছে, ঠিক এমনভাবে আমি নিয়েছি, তা না হলে কিন্তু পেঁয়াজটা খুব দ্রুতই ভর্তাটা নষ্ট হয়ে যায় আর মজাটাও কম লাগে। তো এভাবে ভেজে নিলে খুবই মজারও হয় আর বাইরের হোটেলগুলোতে কিন্তু ঠিক এভাবেই ভর্তা করা হয়। এখানে আমি দিয়ে নিলাম অল্প একটু সরিষার তেল, আর তেলে যেহেতু আমি মরিচ পেঁয়াজ মাছটাও ভেজে নিয়েছি এর জন্য খুব একটা তেল দেওয়ার প্রয়োজন হবে না। সরিষার তেলে ঘ্রাণটা পাওয়ার জন্যই অল্প একটু দিয়ে নিলাম। এখানে এই যে মাছটা আমি কাটা বেছে নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি দু টুকরা, তো এভাবে আমি খুব ভালোভাবে কাটা বেছে নিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। ভর্তা কিন্তু হাত দিয়ে করলে অন্যরকম মজা হয় এটা। তো এভাবে ইলিশ মাছ ভর্তা করে নেব। তো এটা কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে, এমনি ইলিশ মাছ বেছে খেতে কিন্তু একটু কষ্ট হয়, মাছের পেটি খেতে ভালো কিন্তু উপরের অংশ গাদার অংশটা কিন্তু আমরা এভাবে ভর্তা করে নিতে পারি, লেজ এবং উপরের মাছের উপরের অংশটা আমরা এভাবে ভর্তা করে খেলে বাচ্চারাও কিন্তু খেতে পারে, কাটা বাছার কোনো ঝামেলা নেই। তো এই হয়ে গেল ইলিশ মাছের ভর্তা। তো এখন আমি আর মাছের উপরের অংশ, এটাও আমি কিন্তু পেটি নিয়েনি, গাদার অংশটাই নিয়েছি। আর মাছে তো এমনি কোনো কাটা থাকে না, শুধু মাঝখানে একটা কাটা থাকে। তো এভাবে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে, আর ইলিশ মাছে ধনিয়া পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ইলিশ মাছের তো নিজস্ব একটা সেন্ট আছে। তো এখানে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। তো এখানে ধনিয়া পাতা আর লেবু রস আমি যোগ করলাম, ইলিশ মাছের যেটা প্রয়োজন নেই দেওয়ার। খুবই মজাদার কিন্তু এই ভর্তা দুটো, আপনারা কিন্তু খুবই সহজে করে নিতে পারেন। আর সবসময় মাছ ভুনা মাছের তরকারি খেতে কিন্তু ভালো লাগে না, তো আমরা কিন্তু এভাবে মাছের ভর্তা, যে কোনো মাছেরই কিন্তু ভর্তা করা যায়, এভাবে ভর্তা করে খেলে খুবই মজার হয়। তো এভাবে যে এখন মাছটা একটু নরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে ভর্তা করার জন্য, তো এই তো হয়ে গেল। তো এখানে আমি কিন্তু সরিষার তেলটা দিইনি, ইচ্ছা করলে না দিলেও চলে, তো আমি এখানে তবু একটু দিয়ে নিলাম। তো এভাবে দুটা ভর্তা আমার হয়ে গেল।
তো এখন আমি করে নিচ্ছি দেশি মুরগি নিয়েছি আমি এখানে আমি এভাবে চিড়ে নিয়েছি এখানে নিয়েছি টক দই এবং বেরেস্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো এভাবে আমি এখানে একটু লবণ দিয়ে দেব এখন এটা আমি এক ঘন্টার জন্য মেরিনেট করতে দেব একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য তো এভাবে খুব ভালো করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে আমি এখন এক ঘন্টার জন্য রাখবো মেরিনেট করার জন্য তো টক দিয়ে মেরিনেট করলে কিন্তু আসলে খুব ভালো হয় সিদ্ধ হতেও কিন্তু কম সময় লাগে টেস্টটা খুব ভালো আসে তো এর জন্য আমি মেরিনেট করতে দিলাম তো এরপরে আমি চলে গেলাম চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ দিয়েছি তেল তো এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম এভাবে একটু তেলে নেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মশলাগুলো এখন অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম টক দইয়ের মধ্যেও আমি বেরেস্তা ব্লেন্ডার করে দিয়েছি তো ওখানে ব্লেন্ড করে দিয়েছি এখন আর এখানে খুব একটা পেঁয়াজ লাগবে না তো এখানে আমি পেঁয়াজ বাটাও দেব ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আর এখানে একটু পানি দিয়ে দিলাম তো এখন এখানে বাদাম বাটা দিয়ে দিলাম কাজু বাদাম আর কাঠবাদাম আমি বেটে নিয়েছি আর এখানে জয়ফুল জয়ত্রী দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ করে তো এভাবে এই মশলাটাকে একটু কষিয়ে এরপর আমি এর মধ্যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব আর এখানে লবণ দিলাম স্বাদ মতো কারণ মেরিনেট করা মাংসগুলির মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি এখানে একটু দিয়ে দিলাম তো এভাবে আমি মাংস কষিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো পানি দিয়েছি যতটা পানি লাগে সিদ্ধ হওয়ার জন্য তো এভাবে ঢেকে দিলাম এটা এখন সিদ্ধ হতে থাকুক তো এভাবে যখন সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসেছে তো এ পর্যায়ে আমি অন্য একটি পাত্রে পোলাও বসাবো তো এখানে তেল দিয়ে দিলাম 1 চা চামচ ঘিও দিয়ে দিলাম পরে কিন্তু আবার ঘি দিব এর জন্য অল্প করে দিলাম দারচিনি এলাচ তেজপাতা দিলাম তো এটাও ঠিক একইভাবে আমি একটু নেড়ে চেড়ে এখানে আমি এখন চাল ধুয়ে ছেঁকে রেখেছি তো এটা দিয়ে একটু ভেজে নেব এখানে আমি নিয়েছি 2 কাপ পোলাওর চাল 2 কাপ পোলাও চালের জন্য আমি 4 কাপ পানি গরম করে নিয়েছি এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তাতে পোলাওটা ঝরঝরে হবে এবং খুব খেতেও মজা হয় এখানে গরম পানি দিয়ে দিলাম তো খুব অল্প সময়ে কিন্তু গরম পানিটা দিলে পোলাওটা হয়ে যাবে এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব এই যে পোলাওটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যখন ভেজা ভেজা থাকবে এই পর্যায়ে আমি পোলাও কিছু অংশ উঠিয়ে নিচ্ছি এখন আমি মাংসগুলো এবং দিয়ে দিব এরপরে আমি বাকি পোলাওগুলো এর উপরে দিয়ে দিব মাঝখানে দিলেই ভালো হয় উপরে দিলে ফ্লেভারটা ভালো আসে না মাঝখানে দিয়ে উপরে পোলাও দিয়ে তারপর আমি কিশমিশ কাঁচামরিচ ঘি সব কিছু দিয়ে ঢেকে রাখবো
তো এভাবে কিছুক্ষণ দমে রাখলে এখানে দিয়ে দিলাম বেরেস্তার সাথে চিনি মিশিয়ে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টি কিশমিশ দিয়ে দিলাম আর এখানে গুঁড়া দুধ ঘন করে পানি দিয়ে লিকুইড করে এখানে আমি দিয়ে দিলাম এতে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে আর এখানে আমি এখন পোলাগুলি দিয়ে দিচ্ছি এটা একটু ঢেকে দিলাম এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো এভাবে এখন আমি কিছুক্ষণের জন্য দমে রাখব তাতে পোলাওটা খুবই সফট হয়ে যাবে তো এরপর আমি একটু দেখছি একটু করে এখন চারদিক থেকে পোলাওগুলির সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি খুব একটা জোরে করা যাবে না আস্তে আস্তে করতে হবে তাতে মাংসগুলি ভেঙে যাবে না তো এভাবে আমি ঢেকে দিলাম তো রেডি হয়ে গেল এখন আমি টেবিলে পরিবেশন করে নিয়েছি এই তো এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম এই হলো আমাদের আজকের ইফতারি তো খুবই মজার হয়েছিল আজকের ইফতারিটা অন্য কোনো কিছু আমি করিনি শুধুমাত্র চিকেন বিরিয়ানিটি করেছি আর মাছ ভর্তা করেছি সেটা সেহরিতে খাওয়ার জন্য সেহরিতে মাছ ভর্তা মাছের তরকারি আর থাকবে ডাল তো এই হলো আমাদের ইফতারি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রতিদিনের মতো আমি যেন আবারও আপনাদের সামনে খুব মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ